ওকে আমি এখানে সামনের দিকে যা দেখা যাচ্ছে এখানটায় দুইটি মিলিটারি। ও ভাই মিলিটারি চলে আসছে, মেরে দিল মেরে দিল। কিরে 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 আমাকে কেন ফায়ার করতেছে শুধু শুধু এরা। ওকে আমি এখানে সামনের দিকে যাই, আই হোপ এতক্ষণ ল্যাসটা চলে আসছে। ওকে গাইস যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন ফাইনালি এখানটা ল্যাসটা চলে আসছে, এন্ড ল্যাসটা এখানটা কি সুপার কার এনেছে। ও ভাই অসাধারণ এই গাড়িটি, ও মাই গড, আমার তো মনে হচ্ছে গাড়িটির স্পিড 500 কিলোমিটার হয়ে যাবে। হে হোয়াটসআপ গাইজ, ওয়েলকাম ব্যাক টু আনাদার গেম প্লে ভিডিও। তো আজকে আমরা খেলতে চলেছি GTA 5। তো যারা আগের পার্টি দেখেছেন তারা জানেন আগের পার্টের মধ্যে অনেক কষ্ট করে আমি এখানটায় বুলেট কার্ডটি চুরি করেছি, অ্যান্ড ওই কার্ড থেকে আমরা GPS রিমুভ করেছি, প্লাস এখানটায় আমরা যে 500 মিলিয়ন ডলারের গোল্ড চুরি করেছিলাম সেটি, প্লাস এখানটায় আমরা যে পুলিশের ভুগাটি গাড়িটি চুরি করেছিলাম সব কিছু এখানটা আমরা বিগ মাফিয়ার কাছে বিক্রি করে দিয়েছি। বিনিময়ে বিগ মাফি এখানটা আমাদেরকে 550 মিলিয়ন ডলার দিয়েছে। তো সে 550 মিলিয়ন ডলার হচ্ছে ল্যাস্টারের, অ্যান্ড ওইখান থেকে 100 মিলিয়ন ডলার হচ্ছে আমার। আর সত্যি বলতে আমার কাছে এখন বর্তমানে কত ডলার রয়েছে সেটি সম্পর্কে আমার কোনো ধারণা নেই। আমার মনে হয় কি বাড়িতে এখানে আমার ব্যাঙ্কে মেবি 70 মিলিয়ন ডলারের মতো রয়েছে, আর এখানটায় ল্যাস্টারের কাছে আমি 100 মিলিয়ন ডলার পাবো। সব কিছু মিলিয়ে এখানটায় 170 মিলিয়ন ডলার আমার কাছে রয়েছে। তো আজকে আমি মূলত যেটি করবো সেটি হচ্ছে আমি এখানে যাবো মাইকেলের বাড়িতে, এর কারণ হচ্ছে অনেক দিন ধরে মাইকেলের বাড়িতে যাওয়া হয় না, আর ল্যাস্টারের যে 4 নাম্বার মিশন সেটি আমাদেরকে বলেছে সে একদিন পরে দেবে। তো একদিনের মধ্যে এখানটায় মাইকেলের বাড়িতে যে টুকিটাকি কাজগুলো রয়েছে সেগুলো আমরা কমপ্লিট করবো, আর তাছাড়া এখানটায় দেখি ভাই কোনো রেস করা যায় কিনা। অনেক দিন ধরে আমি কোনো প্রকার কোনো রেস করতেছি না, প্লাস আপনাদেরকে আমি অলরেডি বলেছি আমি এখানটায় অনেক বড় বড় একটি বিজনেস স্টার্ট করবো, সেটির কিছু হচ্ছে না, এর কারণ হচ্ছে আমরা এখানটা ল্যাস্টারের মিশনগুলো নিয়ে দৌড়াদৌড়ি করতেছি, আমাদের এখানটা বিজনেসের কোনো কিছুই করা হচ্ছে না। তো আমি এখন প্রথমত যে কাজটি করবো সেটি হচ্ছে আমি এখানে যাবো ল্যাস্টারের অফিসে, এর কারণ হচ্ছে আপনারা তো জানেন যে পুলিশ এখানটায় মাইকেলকে খুঁজতেছে, আর আমি এখানটা যে পুলিশের যে বুলেট কার্ড চুরি করেছিলাম ওই দিন হয়তো বা এখানটায় পুলিশ আমাকে দেখে ফেলেছিল, আর যদি এখানটা পুলিশ দেখেই ফেলে তাহলে এখানটায় মনে করেন পুরো লস অ্যাঞ্জেলসের মধ্যে পুলিশ আমাকে খুঁজবে। এর জন্য দেখতে পাচ্ছেন আমি এখানটায় ট্রেনের রাস্তা ধরে লস অ্যাঞ্জেলসের দিকে যাচ্ছি, আর এই ট্রেনের রাস্তা ধরে সামনের দিকে যাওয়ার আরও একটি কারণ আছে, সেটি হচ্ছে আমি যদি এই ট্রেনের রাস্তা ধরে সামনের দিকে যাই তাহলে সোজা এখানটা ল্যাস্টারের অফিসের সাথে গিয়ে আমি উঠবো, এই জন্য মূলত আমি এখানটা ট্রেনের রাস্তা ধরে সামনের দিকে যাচ্ছি। তো আপনাদেরকে আমি এখন একটি ইম্পর্টেন্ট কথা বলবো, সেটি হচ্ছে আপনারা সবাই প্লিজ একটু আমাকে কমেন্টে জানান যে আমার কাছে এখানটা কিন্তু একদিন সময় রয়েছে, একদিন পরে এখানটা ল্যাস্টারের 4 নাম্বার মিশনটা আমাদেরকে কমপ্লিট করতে হবে। তো এই একদিনের মধ্যে আমরা এখানটায় কী করতে পারি, আমরা কিন্তু চাইলে এখানটা মনে করেন একটি বড় একটি শোরুম কেনার জন্য এখানটা যেতে পারি, বাট আমার কেন জানি মনে হচ্ছে এখন আপাতত শোরুমের দরকার নেই, কারণ আমাদের তো এখানটায় সিক্রেট শোরুম একটি অলরেডি রয়েছে, ওইটা দিয়ে আমরা কাজ চালিয়ে দেবো, শোরুমে এখন কিনবো না। আর আমার মনে হচ্ছে কি গাইজ এই একদিনের মধ্যে এখানটা আমার একটি রেস করা দরকার, যদি এখানটায় পুলিশ আর মিলিটারি মাইকেলকে খোঁজার জন্য নেমে যায় রাস্তায় তাহলে এখানটা মনে করেন রেস করা হবে না, বাট যদি এমনটা হয় যে পুলিশ জানে না এই সব কিছু মাইকেল করতেছে তাহলে এখানটা আমরা একটি রেস করবো। আপনারা সবাই একটু আমাকে প্লিজ কমেন্টে জানিয়ে দেবেন। আর তাছাড়া আমি এখন যে গাড়িটি চালাচ্ছি আপনারা অনেকে ভাবতে পারেন যে কী রে এই গাড়িটি কোথা থেকে আসছে, আসলে আমি আগের পার্টের শেষের দিকে যে গাড়িটি রাস্তা থেকে চুরি করে নিয়েছিলাম ওই গাড়িটির স্পিড তেমন একটা ভালো না, প্লাস গাড়িটাও দেখতে তেমন ভালো ছিল না, এই জন্য আমি রাস্তা থেকে এখানটা আরও একটি গাড়ি চুরি করে নিয়েছি যেটা আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন চালাচ্ছি, এই যে এই গাড়িটি। তো ওকে গাইস যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন ফাইনালি আমি এখানটায় ট্রেনের রাস্তা ধরে ল্যাস্টার অফিসের কাছে চলে আসছি। আমি এখন সামনে কি গাড়িটিকে পার্ক করবো, না গাছ সামনে না, আমি এখানে পিছনে যাই, যে জায়গার মধ্যে আমরা এখানটায় প্রতিবার গাড়ি পার্ক করি ওইখানটায় পার্ক করতেছি, কতবার সামনে পার রাখি এখানটায় যদি পুলিশ চলে আসে মানে এখন আমাকে একদমই সতর্কভাবে চলতে হবে। আমি আদৌ জানি না পুলিশ কি এখানটায় মাইকেলকে খুঁজতেছে কি না, যদি এখানটা মাইকেলকে খুঁজে তাহলে সমস্যা হয়ে যেতে পারে। আচ্ছা আমি এখানটা ল্যাস্টারকে একটি ফোন করি, অ্যান্ড ওকে বলে ও যেন এখানটা অফিস থেকে বেরিয়ে আসে। তো আমি এখানে ল্যাস্টারকে ফোন করেছি, সে তার অফিস থেকে এখানটায় বেরিয়ে এসেছে, তো আমি এখন ল্যাস্টারের সাথে কথা বলবো দেখি ও কী বলা। তাছাড়া এখানটা ল্যাস্টার বলতেছে গাইজ এখানে সব কথা সে এখানে গাড়ির ভিতরে বলবে, বাইরে দাঁড়িয়ে এখানটায় কোনো কথা বলবো না, এর কারণ হচ্ছে সে বলতেছে দেওয়ালেরও কান রয়েছে। এখানটায় পুলিশ কিন্তু মানে একদম এমনটা হতে পারে যে এখানটায় পুলিশ আর মিলিটারিরা মাইকেলকে খুঁজেছে, এই জন্য ল্যাস্টার বলতেছে আমাদের একটু সিকিউর থাকা দরকার, এই জন্য ও বলতেছে গাড়িতে ওঠার জন্য। তো ওকে গিয়ে দেখেন আমার ল্যাস্টারের সাথে কথা হচ্ছে, বা ল্যাস্টারকে আমি বলেছি এখানটা পুলিশ আর মিলিটারিরা কি মাইকেলকে খুঁজতেছে কিনা, প্লাস এখানটা ওকে বলেছি আমি কি এখানটা রেস করবো কিনা। তো ল্যাস্টার বলতেছে ভাই পুলিশ আর মিলিটারির মাইকেলকে খুঁজতেছে কিনা সে সম্পর্কে কিছুই জানে না, আর সে বলতেছে আমি এখানটা রেস করবো বাট আগে যেন আমরা এটা শিওর হয়ে নিই এখানটা পুলিশ আর মিলিটারির মাইকেলকে খুঁজতেছে কিনা। আর ও আমাকে বলতেছে আমি যেন এখন বাইক ইউজ করি মাইকেলের বাড়িতে যাই, ও বলতেছে আমি যেন এখানটা নর্মাল গাড়ি ইউজ করে আমার বাড়িতে না যাই, এর কারণ হচ্ছে ভাই আমি যদি এখানটা বাইক ইউজ করি প্রথমত আমার মাথায় থাকবে হেলমেট, দ্বিতীয়ত পুলিশ যদি আমাকে তাড়া করে তাহলে আমি বাইক নিয়ে এখানটা ইজিলি পালিয়ে আসতে পারবো, বাট নর্মাল গাড়ি দিয়ে কিন্তু এটি সম্ভব না, এই জন্য বলতে সামনে নাকি এখানটা ওর একটি বাইক আছে ওই বাইকটি ইউজ করে আমি যেন এখানটা মাইকেলের বাড়িতে যাই। তো এখানে ল্যাস্টার তার অফিসে চলে গিয়েছেন, সামনে নাকি এখানটা একটি বাইক রয়েছে,
দেখি কোনো বাইক রয়েছে কিনা, যদি বাইক থাকে তাহলে হ্যাঁ ভাই এখানটা বাইক একটি রয়েছে। ল্যাস্টা যেহেতু বলেছে এখানটা তো বাইক থাকবেই, আর তাছাড়া ভাই আমি এখানটা ল্যাস্টাকে বলেছি সেজন্য এখানটা আমাকে একটি সুপার কার গিফট করে বা ধার দেয় যেটি বলতে পারেন। আর যদিও দেয় এখানটা তিন চার দিন আমি আমার কাছে রাখবো সুপার কারটে, ল্যাস্টা বলতে সেটি নিয়ে কোনো টেনশন নাই। ও আমাকে বলতেছে আগে যেন আমি এটি শিওর হয়ে নিই পুলিশ এখানটায় আমাকে তাড়া করতেছে না, যদি এমনটা হয় যে আপনি ও আমি এখানটা অ্যাক্সিডেন্ট করে ফেলতে দিই, যদি এমনটা হয় পুলিশ আর মিলিটারি মাইকেলকে খুঁজতেছে তাহলে এখানটা রেস করতে পারবো না, শুধু শুধু এখানটায় সুপার কার এনে কোনো লাভ নাই। আর যদি এখানটা এমন হয় যে পুলিশ আর মিলিটারি মাইকেলকে খুঁজতেছে না, ওরা এখানটা অন্য কাউকে খুঁজতেছে, তাহলে এখানটা এমন করে আমরা এখানটা রেস করতে পারবো। অ্যান্ড রেস করার জন্য এখানটা ল্যাস্টার থেকে একটি সুপার কার নিয়ে আসবো। ওকে আমি এখন আমার বাড়িতে যাবো, সত্যি বলতে অনেক দিন ধরে মাইকেলের বাড়িতে যাচ্ছি না, গিয়ে দেখে আসি মাইকেলের বাড়ির কী অবস্থা। তো ভাই ফাইনালি আমি এখানটায় মাইকেলের বাড়ির কাছে চলে আসছি, আর তাছাড়া এখানটা সকাল হয়ে যাচ্ছে আস্তে আস্তে, সকাল হওয়ার আগে এখানটায় মাইকেলের বাড়িতে ঢুকতে হবে। ও ভাই অনেক দিন পরে এখানটায় মাইকেলের বাড়িতে যাচ্ছে, আর এখানটায় দেখা যাচ্ছে সিকিউরিটি গার্ডরা দাঁড়িয়ে আছে। কিন্তু ওদের বেতন ঠিকমতো হয়ে চলতেছে, অটোমেটিক্যালি আমার ব্যাংক থেকে কেটে নিয়ে যাচ্ছে, প্রতি মাসে $10,000 করে দিতে হচ্ছে ওদেরকে। আর এখানটা দেখতে পাচ্ছেন আমার সেই সুপার কারটি, ও ভাই কতদিন পরে দেখতেছি আমি। আর ওই পাশে এখানটা আমার ভিন্টেজ কার রয়েছে ডান পাশে, সেটি একটু পরে দেখতেছি। আগে এখানটা আমি দেখি আমার ল্যাম্বরগিনি সিয়ান রয়েছে কিনা, ও ভাই আমার ল্যাম্বরগিনি সিয়ান এখানটায় দাঁড়িয়ে আছে, প্লাস এখানটা আমার টর্ন বাইকটি রয়েছে। অনেক দিন পরে আমি এখানটায় ল্যাম্বরগিনি সিয়ানের ভিতরে বসতেছি, ও ভাই মন চাইতেছে আমার ল্যাম্বরগিনি সিয়ান চালানোর জন্য, বাট আজকে চালাবো না, ল্যাম্বরগিনি সিয়ান চালাবো আমরা কালকে। ওকে আমি এখানটা ল্যাম্বরগিনি সিয়ান থেকে নেমে যাই, অ্যান্ড দেখে আসে আমার ভিন্টেজ কারটা ওইখানটায় রয়েছে কি না। আপনারা হয়তো বা জানেন যে আমি এখানটায় ব্যানিকে বলে এখানটা ভিন্টেজ কারের কালার চেঞ্জ করেছিলাম, প্রথমবার চেঞ্জ করেছিলাম যখন তখন একটু অরেঞ্জ অরেঞ্জ লেগেছিলো, পরে এখানটা একদম পিওর গোল্ড করে দিয়েছে। ওকে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এখানটা আমাদের ভিন্টেজ কারটি দাঁড়িয়ে রয়েছে। ও ভাই মন চাইতেছে ভিন্টেজ কারটা এখন একটু চালাই, বাট না এখন চালাবো না, জাস্ট ভিতরে ঢুকলাম। আচ্ছা ওইটা আমি এখানটা গানটা অফ করে দিই, ওকে গানটা অফ করে দিয়েছি, জাস্ট আমি এখানটায় ভিতরে বসলাম। আর আপনাদেরকে দেখাই দেখেন একবার, আপনাদেরকে অবশ্য দেখানো হয় নাই যে গাড়িটিকে আমি পিওর গোল্ড করেছিলাম, তার আগে এখানটায় ল্যাস্টারের মিশন দিয়ে দিয়েছিলাম, আমরা চলে গিয়েছিলাম। ওকে দেখুন আমি যে কাজটা করবো সেটি হচ্ছে আমি এখন ঘরে যাবো, ঘরে গিয়ে এখানটা একটি ঘুম দেবো। ভাই আজকে তিন চার দিন ধরে মাইকেলের কোনো ঘুমই নাই, এক মানে কাজ করতে যাচ্ছি করতে যাচ্ছি, আর এখানটায় পুলিশ তো আমাদেরকে এমন তাড়ানি তাড়াচ্ছে যে ভাই কী বলবো। এখন আমি মাইকেলের ঘরে যাবো, ঘরে গিয়ে একটা ঘুম দেবো অনেক বড় করে। আর তাছাড়া প্লিজ একটু সবাই আমাকে কমেন্টে জানিয়ে দেবেন আমি কি এখানটায় রেস করবো কি না, আমি এখানটায় রেস করবো না কি এখানটায় একটি শোরুম কিনবা। শোরুম কেনার জন্য আমার কাছে এখন টাকা নাই, যদি এখানটা আমি কোনো শোরুম কিনি একদম বিশাল করে একটা শোরুম কিনবো অনেক বড় করে, যাতে এখানটা মনে করেন আমি প্রতিদিনই মনে করেন মিলিয়ন ডলার ইনকাম করতে পারি। এখানটা মাইকেলের ওয়াইফ ঘুমাচ্ছে, ওকে এখানটায় মাইকেল ঘুমাক, অ্যান্ড সকাল হলে আপনাদের সাথে আমি আবার দেখা করতেছি। গুড মর্নিং গাইজ, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন সকাল হয়ে গেছে, এখানটা মাইকেল অনেক বড় করে একটি ঘুম দিয়েছে। তো আমি এখন যে কাজটি করবো সেটি হচ্ছে নিচে যাবো, আর তাছাড়া আমাকে আজকে এখন একবার ল্যাস্টার কাছে যেতে হবে, ওর কাছে কি এখানটা আমাকে শিওর হতে হবে যে এখানটা পুলিশ কি মাইকেলকে খুঁজতেছে কি না। আর তাছাড়া আপনারা কিন্তু জানেন যে ভাই ল্যাস্টার হচ্ছে একজন হ্যাকার, সে চাইলে কিন্তু এখানটা পুলিশের কম্পিউটার হ্যাক করে দেখতে পারবে যেখানটা মাইকেলকে কি পুলিশ খুঁজতেছে কি না। তো ভাই এখানটা আমাকে ব্যানি ফোন করেছে মাত্র, সে ফোন করে বলতেছে এখানটায় অনেক বড় একটি সমস্যা হয়ে গেছে, সে বলতেছে তাড়াতাড়ি ওনাকে আমার বাড়িতে আসতেছে কি বলার জন্য। বুঝতে পারলাম না গাইজ ব্যানির এখানে আবার কি হচ্ছে, সে এখানটা আমার বাড়িতে আসতেছে, আজকে সমস্যা নেই এখানটা ব্যানি আসুক, ব্যানি আসলে বোঝা যাবে। ও হয়তো বা এতক্ষণ চলে আসছে, আমি এখানে সামনের দিকে যাই, সামনের দিকে গিয়ে একটু ওয়েট করে দেখি ব্যানি আসতেছে কি না। তো ওকে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানটা অনেকক্ষণ ওয়েট করেছি, আর এখানটা দেখতে পাচ্ছেন ব্যানি চলে আসছে। আর তাছাড়া ভাই এখানটা ব্যানির কথা শুনে আমার সত্যি খুব খারাপ লাগতেছে, ব্যানি বলতেছে আমরা এখানটা যে সিক্রেট শোরুমটি কিনেছিলাম ব্যানি থেকে, ওই সিক্রেট শোরুমের যে এখানটা যে বিল্ডিংটি রয়েছে ওই বিল্ডিংয়ের মালিক পুরো বিল্ডিংটিকে অন্য একজনের কাছে বিক্রি করে দিচ্ছে শুধুমাত্র আমাদের সিক্রেট শোরুম ছাড়া। তো ব্যানি বলতেছে আমি যেন ওই সিক্রেট শোরুমটিকে ছেড়ে দিই, আর তাছাড়া ও বলতেছে এখানটায় ওই মালিকের কাছে যেন আমি এখানটা আমার সিক্রেট শোরুমটিকে বিক্রি করে দিই, অ্যান্ড যদি আমি ওই বিক্রি করে দিই তাহলে ওই মালিকটি এখানটায় আরও একজনের কাছে পুরো বিল্ডিংটি বিক্রি করতে পারবে। মানে এটা শোনার পর আমার জাস্ট মানে কি বলবো, এই সিক্রেট শোরুমটি আমাদের শেষ ভরসা ছিল, ওইটাও এখন আমাদেরকে বিক্রি করে দিতে হবে। তবে এখন আমার যেটি মনে হচ্ছে সেটি হচ্ছে আমাকে এখানটা বড় থেকে একটি শোরুম কিনতেই হবে, এছাড়াও তো আমার চলবে না। এখানটা চুরিদারি করে আমি কদিন টিকবো আপনারাই বলেন। এখানটায় ল্যাস্টারের এখানটা দুইটি মিশন রয়েছে, ওই দুইটি মিশন কমপ্লিট করার পরে এখানটা আমাদের কাছে কিছুই নেই, এখানটা শুধুমাত্র আমাদের কাছে $170 মিলিয়ন মতো রয়েছে মনে হয়, আমি এটা শিওর জানি না, ব্যাংকে গেলেই বোঝা যাবে। তো এই $170 মিলিয়ন দিয়ে আমার এখানটা কিছু হবে না, আমাকে এখানটা বিজনেস করতে হবে, এই জন্য এখানটা অবশ্যই আমাকে এখানটায় একটি বড় থেকে শোরুম কিনতে হবে। তো আমি এখন যে কাজটি করবো সেটি হচ্ছে আমার এই সুপার কারটি নিয়ে যাবো আমার সেই সিক্রেট শোরুমের মধ্যে, অ্যান্ড ওইখানে গিয়ে দেখে আসা। তাছাড়া ভাই ব্যানে বলতো ওইখানে নাকি ওই যে বিল্ডিংয়ের মালিক নাকি ওইখানে
দাঁড়িয়ে আছে। ব্যানিয়ার কিন্তু এই সিক্রেট শোরুমটিও মালিক থেকে কিনেছিল, পরে অবশ্য আমি এখানটা ব্যানির থেকে নিয়েছি। আর আমি যদি ওই সিক্রেট শোরুমটিকে বিক্রি করে দিই তাহলে এখানটা আমি 5 মিলিয়ন বা $10 মিলিয়ন বেশি দিয়ে বিক্রি করবো। আমি মেবি $15 মিলিয়ন দিয়ে এই সিক্রেট শোরুমটি কিনেছিলাম, যদি বিক্রি করি তাহলে এখানটায় মিনিমাম তো $25 মিলিয়ন বিক্রি করবোই, এছাড়া আমি এই শোরুমটি বিক্রি করবো না। আর আমি যদি এই শোরুমটি বিক্রি না করি তাহলে এই বিল্ডিংয়ের মালিক কিন্তু এই বিল্ডিংটিকে বিক্রি করতে পারবে না, তো এই দিক দিয়ে কিন্তু ওই লোকটি ধরা। তো আমি যদি এখানটায় যদি $30 মিলিয়নও চাই তাহলে ওই লোকটি আমাকে $30 মিলিয়ন দিতে বাধ্য। তো ওকে গাইজ, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন ফাইনালি আমি এখানটা আমার সিক্রেট শোরুমের কাছে চলে আসছি। সত্যি বলতে আমার কাছে খুব খারাপ লাগতেছে ভাই, আমার এই শোরুমটা সত্যি খুব ভালো লাগতো, শুধুমাত্র আমার না আপনাদের অনেকেরই এই শোরুমটি খুব ভালো লেগেছিল, কারণ শোরুমটি একটু ব্ল্যাক ছিল। অ্যান্ড দেখি ওকে বলি যে যদি বিক্রি না করে তাহলে কোনো সমস্যা হবে কি না। ওকে সামনে এখানটা দেখা যাচ্ছে একজন লোক দাঁড়িয়ে আছে। আচ্ছা আমি এখানটা পিছনে আমার এই সুপার কারটিকে পার্ক করে রাখি। ওকে গাইজ, আমি এখানটায় এই গাড়িটিকে পার্ক করে রাখতেছি। অ্যান্ড আমি এই লোকটি মেবি এটাই, হ্যাঁ এটাই, এই লোকটির সাথে গিয়ে কথা বলি। অ্যান্ড ওকে বলি যদি আমি এই শোরুমটি বিক্রি না করি তাহলে কোনো সমস্যা হবে কি না, আর যদি আমি এই শোরুমটি বিক্রি করি তাহলে এখানটায় $25 মিলিয়ন বিনিময়ে বিক্রি করবো। তো ভাই এখানটায় এই লোকটির সাথে আমার কথা হচ্ছে, ভাই ও আমাকে বলতেছে এখানটা আমাদেরকে শোরুমটি বিক্রি করতেই হবে, যদি আমি এই শোরুমটি বিক্রি করি তাহলে ওর নাকি উপকার হবে। আর আমি বলি যে ঠিক আছে আমি বিক্রি করবো, তবে এখানটা আমাকে $25 মিলিয়ন দিতে হবে। আর ওই লোকটি আমার কথায় রাজি হয়ে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টের মধ্যে এখানটায় $25 মিলিয়ন ট্রান্সফার করে দিয়েছে। তো ভাই আজ থেকে আমার কাছে কোনো শোরুমও নাই, কোনো সিক্রেট শোরুম কিছুই নেই, শুধুমাত্র এখানটায় কয়েকটি গাড়ি আছে। তো আমার মনে হয় কি এখানটা আমার অনেক বড় থেকে একটি শোরুম কেনা দরকার। আপনারা সব একটু আমাকে প্লিজ কমেন্টে জানিয়ে দেবেন আমি কি এখানটায় শোরুম কিনবো কি না। তো এখন শুধুমাত্র আমার একটি কনফিউশন, সেটি হচ্ছে এখানটা পুলিশ কি আমাকে খুঁজতেছে কি না। তো আমাকে এখন একবার ব্যাংকে যেতে হবে, ব্যাংকে গিয়ে চেক করতে হবে এখানটা আমার কাছে মোট কত ডলার রয়েছে। আমার মনে হয় কি এখানটা আমার কাছে মেবি $195 মিলিয়ন রয়েছে, আর $195 মিলিয়ন মধ্যে এখানটায় গাড়ি শোরুম কিনতে পারবো কিনা সেটা আমি শুধু জানি না। আর ওইটা আপনাদেরকে এখানে একটি কথা বলি, এখানটা ব্যাংকে রয়েছে শুধুমাত্র $95 মিলিয়ন, আর $100 মিলিয়ন রয়েছে এখানটা ল্যাসরা কাছে। ওগুলো কিন্তু আমরা এখনও পর্যন্ত আনি নাই, সেগুলো আমরা পরে অন্য কোনো একদিন এনে নেবো যেদিন আমাদের এখানটায় কাজে লাগবে। ওকে, আমরা এখানটায় ফ্র্যাঙ্কলিনের এরিয়া দিয়ে সামনের দিকে যাচ্ছি। অনেকদিন ধরে কিন্তু ফ্র্যাঙ্কলিনের সাথে আমাদের দেখা হচ্ছে না, আপনাদের কি মনে আছে ফ্র্যাঙ্কলিনের সাথে আমরা কোন এপিসোডের মধ্যে দেখা করেছিলাম? অনেক আগে ফ্র্যাঙ্কলিনের সাথে দেখা হয়েছিল। আচ্ছা সমস্যা নেই, এখানটা যদি মাইকেলকে পুলিশ ছেড়ে দেয় তাহলে এখানটা আমরা ফ্র্যাঙ্কলিনকে কল করবো, অ্যান্ড কল করে ওর সাথে মিট করবো। তো ওকে গাইজ, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন ফাইনালি আমি এখানটায় ব্যাংকে চলে আসছি। এখন ভয় হচ্ছে ব্যাংকের অফিসাররা কি এখানটায় জানে যে মাইকেল এখানটায় ওয়ান্টেড অবস্থায় রয়েছে। আর তাছাড়া গাইজ আমি এখানটায় রাস্তাঘাটে কোনো জায়গা দেখি না যে এখানটায় ওয়ান্টেড দিয়ে মাইকেলের পোস্টার ছাপিয়েছে। আমার কেন জানি মনে হচ্ছে এখানটায় পুলিশ মাইকেলকে খুঁজতেছে না, বাট তারপর একটু সতর্ক থাকতে হবে। ওকে, আমি এখানটায় এটিএমের মধ্যে চেক করতেছি, এখানটা আমি আমার পিন নাম্বার দিয়েছি। অ্যান্ড এখানটায় দেখা যাচ্ছে ওকে গাইজ, অব্বে কী রে, $100 মিলিয়ন? ও আচ্ছা, তার মানে এখানটা আমার আগে ছিল $75 মিলিয়ন, মানে আমার অ্যাকাউন্টে টাকা আমি নিজে জানি না। ওকে গাইজ, এখানটা তার মানে আমার কাছে এখন হচ্ছে $200 মিলিয়ন রয়েছে। অ্যান্ড $200 মিলিয়ন দিয়ে আমি এখানটা একটি শোরুম কিনবো, একদম বিশাল দেখে এমন শোরুম কিনবো। অ্যান্ড এমন বিজনেস স্টার্ট করবো যেখানটায় প্রতিদিনই আমি এখানটায় $1 মিলিয়ন মিনিমাম সেল করতে পারি। তো গাইজ প্লিজ সবাই একটু আমাকে কমেন্টে জানিয়ে দেবেন। তো আমি এখন বাড়িতে যাব, বাড়িতে গিয়ে একবার ল্যাসরাকে একটি ফোন দেবো, ফোন দিয়ে ওকে বলবো যে এখানটায় পুলিশ কি মাইকেলকে খুঁজতেছে কি না। যদি এখানটায় দেখি যে পুলিশ মাইকেলকে খুঁজতেছে না তাহলে এখানটায় মনে করেন আমি মাইকেল ল্যাস্টার কাছে গিয়ে তার রেসিং কারটি নিয়ে আসবো, অ্যান্ড এখানটা একটি রেস করবো। ওকে, দেখুন তাড়াতাড়ি আমাকে বাড়িতে যেতে হবে, বাড়িতে গিয়ে গাড়িটিকে রেখে আসতে হবে। তো মাত্র এখানটা আমাকে ল্যাস্টার ফোন করেছেন, ফোন করে বলতেছে তাড়াতাড়ি যেন আমি বাড়িতে যান, বাড়িতে গিয়ে মাইকেলের ড্রেস যেন চেঞ্জ করে ফেলি, আর ব্যানিকেও যেন এখান থেকে চলে যেতে বলি। ভাই তাড়াতাড়ি এখন গাড়িটিকে এখানটায় পার্ক করতে হবে, আমি ব্যানিকে বলতে হবে সেই জন্য তার বাড়িতে চলে যায়। আর বুঝতে পারলাম না ল্যাস্টার এত তাড়াতাড়ি আমাকে কেন বলতেছে আমি যেন এখানটায় ড্রেস চেঞ্জ করে ফেলি, এমনভাবে বলতেছে মনে হচ্ছে পুলিশ আমার বাড়িতে আসতেছে। ভাই এখন তাড়াতাড়ি ঘরে যেতে হবে, ঘরে গিয়ে ড্রেস চেঞ্জ করতে হবে। তো ওকে গাইজ, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন ফাইনালি আমি এখানটায় মাইকেলের ড্রেস চেঞ্জ করে ফেলেছি, তাছাড়া ব্যানি এতক্ষণে তার বাড়িতে চলে গিয়েছে। বুঝলাম না এখানে বাইরে কি পুলিশ আসছে, যে মানে আমাকে এত মানে তাড়াতাড়ি এমনভাবে বলতেছে যে এখানটায় মনে হচ্ছে পুলিশ আমার বাড়িতে চলে আসছে। ওকে গাইজ, আমি এখানে নিচে যাই, এখানে দেখা যাচ্ছে মালি, আবে ও ভাই মালের গায়ে সাথে আমি এখানটায় ধাক্কা খেয়েছি। ওকে সমস্যা না, আমি এখানটায় নিচে বাইরে যাই, বাইরে গিয়ে দেখি এখানটায় কেউ আসছে কি না। ওকে, সামনে এখানটায় দেখা যাচ্ছে দুজন মানুষ দাঁড়িয়ে আছে। আবে সত্যি সত্যি এখানটায় পুলিশ চলে আসলো না তো? ওকে, আমি এখানে সামনের দিকে যাই, দেখা যাচ্ছে এখানটায় দুইটি মিলিটারি, ও ভাই মিলিটারি চলে আসছে, মেরে দিল। কিরে কিরে কিরে, আমাকে কেন ফায়ার করতে শুধু শুধু এরা? ও ভাই, ও মাই গড, আমার সিকিউরিটি গার্ড এখানটায় মিলিটারি তিনটাকে মেরে দিয়েছে। আবে আবে মারিস না, কিরে
বুঝলাম না এখানটায় মিলিটারিরা চলে আসলো, প্লাস এখানটা আমাকে ফায়ার করে দিচ্ছে, কোনো বলা নাই কলা নাই কোনো কথাবার্তা ছাড়াই এখানে আমাকে ফায়ার করে দিচ্ছে। বাট এখানে একটি বিষয় লক্ষ্য করলাম, যেটা হচ্ছে এখানটায় সব কয়টা মিলিটারি কিন্তু আমাকে ফায়ার করতেছে না, জাস্ট তিনটা মিলিটারি ফায়ার করেছিল, তিনটাকে এখানটায় মেরে দিয়েছে। আচ্ছা আমি এখানটায় এই মিলিটারির সাথে কথা বলে দেখি, ওরা এখানটায় কেন এসেছে, ওরা কি আমাকে খুঁজতেছে নাকি। তো ভাই এখানটায় মিলিটারির সাথে কথা হচ্ছে, ভাই ও বলতেছে এখানটা আমার কোনো ভয় নাই, ওরা এখানটা আমাকে ধরার জন্য আসে নাই। আর এই যে তিনজন মিলিটারি এখানটা আমাকে ফায়ার করেছে, ও বলতেছে এই তিনজন মিলিটারিকে নাকি ওরা এখানটা নতুন নিয়োগ দিয়েছে, এই জন্য ওরা এখানটা কিছু জানে না বোঝে না, এই জন্য এরা আমাকে এখানটা ফায়ার করে দিয়েছে। জাস্ট চিন্তা করে দেখেন, ওদের একটা ভুলের জন্য এখানটা আজকে মাইকেল মরে যেত। আর তাছাড়া ভাই ও বলতেছে কি জানেন, ও বলতেছে এখানটা কপি কালারের একটি কোট অ্যান্ড হোয়াইট কালারের একটি প্যান্ট পরা একজন লোক নাকি এখানটা তাদের একটি বুলেট কার চুরি করে নিয়েছে, ওই যেটা আমি চুরি করেছিলাম। তো এই জন্য দেখেন লেসার এখানটায় আমাকে বলেছে আমি যেন আমার ড্রেস চেঞ্জ করে ফেলি। ভাই দেখেন একবার, আমি যদি এখানটা আমার ড্রেস না চেঞ্জ করতাম তাহলে এই পুলিশটা কিন্তু আমাকে চিনে ফেলতো। ভাই পুলিশের মিলিটারি কেউ আমার ফেস দেখে নাই, এটা আমার জন্য অনেক অনেক বড় একটি প্লাস পয়েন্ট। ভাই এখন আমি একদমই নিশ্চিন্ত যে এখানটায় কোনো পুলিশ কোনো মিলিটারি আমাকে খুঁজতেছে না, সবাই এখানটা এটাই ভাবে যে মাইকেল এখানটায় একদম নির্দোষ, এখানটা হতে পারে কোনো গ্যাংয়ের লোক তাদের এই গাড়িটিকে চুরি করেছে। তবে এখানটায় পুলিশ আমাকে বলতেছে যে তারা নাকি একদমই লজ্জিত যে তারা এখানটা আমাকে ডিস্টার্ব করেছেন, তারা বলতেছে একটুর জন্য এখানটা আমি মরে যেতাম, কারণ তাদের এখানটায় নতুন যে মিলিটারি ছিল তারা এখানটা আমাকে প্রায় মেরে দিত যদি এখানটা আমার সিকিউরিটি গার্ডরা না থাকতো। যেমনটা তারা দেখতে পেয়েছেন এখানটা কিন্তু সিকিউরিটি গার্ডরা ওদেরকে মেরে দিয়েছে। আর তাছাড়া ভাই এখানটায় পুলিশ বলতেছে আমাকে তাদের পুলিশ অফিসে যেতে হবে, গিয়ে এখানটা একটি ফর্মের মধ্যে আমাকে সিগনেচার করতে হবে যে এই সব কিছুর মূলে আমি না, তো একজন পুলিশ এখানটা আমার সাথে যাবে। তো এখানটা যতগুলো পুলিশ অ্যান্ড যতগুলো মিলিটারি আসছিল ভাই সবাই এখান থেকে চলে গিয়েছে, শুধুমাত্র একজন পুলিশ এখানটা আমার কাছে আছে। তো ও বলতেছে আমি যেন এখানটায় তাদের পুলিশ অফিসে যাই অ্যান্ড ওইখানে গিয়ে যেন একটি ফর্মের মধ্যে সিগনেচার করে দিই। আর তাছাড়া ভাই ও বলতেছে ওরা বিশ্বাস করে যে সব কিছুর মূলে এখানটায় মাইকেল নাই। আপনারা হয়তো বা জানেন যে এখানটায় পুলিশের সাথে কিন্তু মাইকেলের অনেক ভালো একটি সম্পর্ক রয়েছে, যার জন্য পুলিশ এখানটা মাইকেলকে এই ভিন্টেজ কারটি গিফট করেছিল যেটি এখন আমি চালাচ্ছি। তো আপনাদের মধ্যে অনেকেরই এখন প্রশ্ন আসতে পারে যে এখানটা আমি কী ফর্মের মধ্যে সিগনেচার করব আর ওই ফর্মের মধ্যে এখানটা কী লেখা রয়েছে। তবে সহজ কথা হচ্ছে এটাই যে এখানে যে পুলিশের যে চুরিদারি যেগুলো হচ্ছে, এখানটায় গোল্ড চুরি অ্যান্ড এখানটায় যে বুলেট কার্ডটি চুরি হয়েছে, ওই গাড়িগুলো এখানটা মাইকেল চুরি করতেছে না, এরকম একটি ফর্ম থাকবে অ্যান্ড ওইখানে এখানটা আমাকে সিগনেচার করতে হবে। আর ওইখানে আরও লেখা থাকবে যদি ইন ফিউচার তারা জানতে পারে যে সব কিছুর মূলে এখানটায় মাইকেল রয়েছে, তাহলে মাইকেলকে তারা এখানটায় সারাটা জীবনের জন্য জেলের মধ্যে বন্দি করে রাখবে, আই মিন বলতে পারেন এখানটায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিবে। তো ওকে গাইস, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানটায় পুলিশ অফিসের কাছাকাছি চলে আসছি, আমাকে জাস্ট একটু সামনে গিয়ে লেফট নিতে হবে। তবে এই বিষয়টি কিন্তু আমার জন্য অনেক বেশি ভালো হয়েছে যে এখানটা আমাকে একটি ফর্মের মধ্যে এখানটায় সিগনেচার করতে হবে। ভালোর পাশাপাশি কিন্তু এখানটা খারাপ হওয়া আছে, যেটি হচ্ছে যদি ইন ফিউচার পুলিশ জানতে পারে যে সব কিছুর মূলে আমি রয়েছি, তাহলে চিন্তা করে দেখেন পুলিশের সাথে আমার সম্পর্কটা কেমন হবে। তো এই জন্য আমাকে এখন একদমই সতর্কের সাথে সব কিছু করতে হবে, এতদিন আমি এখানটা সতর্ক ছিলাম বাট এখন আমাকে আরও বেশি সতর্ক হতে হবে। ওকে আমি এখানে ভিতরে যাই, ওকে আমি এখানটা পুলিশ স্টেশনের ভিতরে চলে আসছেন, সামনে দেখা যাচ্ছে এখানটা একটি ফর্ম রয়েছে, মেবি এই ফর্মের মধ্যে আমাকে এখানটায় সিগনেচার করতে হবে। তো ভাই সামনে এখানটা একটি ফর্ম ছিল অ্যান্ড ওই ফর্মের মধ্যে আমি এখানটা একটি সিগনেচার করে দিয়েছি। তো আমি এখন যে কাজটি করবো সেটা হচ্ছে আমি এখন যাবো আমার বাড়িতে অ্যান্ড বাড়িতে গিয়ে এখানটা ভিন্টেজ কার্ডটিকে রেখে আসবো। অ্যান্ড দেন আমি যে কাজটি করবো সেটা হচ্ছে আমি এখানটা লেস্টারকে একটি ফোন করবো, তাকে ফোন করে বলবো সে যেন আমাকে এখানটা একটি সুপার কার ধার দেয় দুই তিন দিনের জন্য অ্যান্ড ওই সুপার কার দিয়ে আমি এখানটা একটি রেস করবো। প্রথমত আমি ভাবছিলাম যে এখানটায় পুলিশ আমাকে খুঁজতেছে, যার জন্য আমি এখানটায় কোনো প্রকার কোনো রেস করবো না, বাট এখন তো আমি জানতে পারলাম যে পুলিশের আমার উপরে একটু শখ নেই। তো এখন আমার কাছে সময় রয়েছে একদিন, এই একদিনের মধ্যে এখানটা আমি চাইলে রেস করতে পারি অ্যান্ড চাইলে আমি এখানটায় শোরুম কেনার জন্য যেতে পারি। আর তাছাড়া যদি এমনটা হয় যে রাতের বেলা এখানটা আমরা রেস করবো বা এখানটা আমরা বিকালবেলা রেস করবো, তাহলে এখানটা আমরা চাইলে কিন্তু সকাল থেকে এখানটায় শোরুম কেনার জন্য যেতে পারি। আর শোরুম কেনার জন্য যেতে হলে আমাদেরকে এখানটায় অনেক সময় ওয়েস্ট করতে হবে, মানে শোরুমের এ টু জেড এখানটা আমাদেরকে দেখতে হবে যে শোরুমটি কীরকম। আর যদি এখানটায় শোরুম কিনি মিনিমাম এখানটা আমরা $200 মিলিয়ন দিয়ে এখানটা একটি শোরুম কিনবো। তো ওকে গাইস, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন প্রায় বিকালের কাছাকাছি হয়ে গিয়েছে। তো আমি এখন যে কাজটি করবো সেটা হচ্ছে বাড়িতে যাবো, আমি বাড়িতে গিয়ে ভিন্টেজ কার্ডটিকে রেখে আসবো। অ্যান্ড অনেস্টলি বলতে গেলে বিকালবেলা এই ভিন্টেজ কার্ডটিকে জাস্ট অসাম লাগে, এর কারণ হচ্ছে এটি হচ্ছে একটি গোল্ডেন ভিন্টেজ কার্ড। ওকে আমি এখানটায় ভিন্টেজ কার্ডটিকে পার্ক করে দিচ্ছি অ্যান্ড পার্ক করে দিয়ে আমি এখানটায় ল্যাসটাকে একটি ফোন করবো। তো ভিন্টেজ কার্ডটি এখানটায় পরে থাকে। আর মাইকেলের গায়ের মধ্যে যে শার্টটি রয়েছে গাইজ, এই শার্টটি আপনাদের কাছে কেমন লাগে আমাকে একটু সবাই জানাবেন। আমার কাছে পার্সোনালি এই শার্টটি খুব ভালো লেগেছে, যার জন্য ওকে গায়ে পরিয়ে দিয়েছি। তো আমি এখন যে কাজটি করবো সেটি হচ্ছে ল্যাসটাকে একটি ফোন করবো অ্যান্ড ফোন করে বলবো সে যেন আমাকে এখানটায় একটি সুপার কার্ড দেয়।
তবে এখানে আমার লেস্টারের সাথে কথা হচ্ছে, লেস্টার এখানটা আমাকে একটি লোকেশন দিয়েছে যে দেখেন এটি হচ্ছে লস অ্যাঞ্জেলসের বাইরে। তো লেস্টার বলতেছে আমি যেন তার বাইকটি নিয়ে, যে বাইকটি আমাকে সে রাতের বেলা দিয়েছিল, যে বাইকটি, এই বাইকটি নিয়ে যেন ওই জায়গায় যাই। ও বলতেছে সুপার কার নিয়ে নাকি ওইখানে গিয়ে আমার জন্য ওয়েট করবে। তো আমি এখন ব্যানিকে একটি ফোন করবো, ফোন করে বলবো কালকে সকালে এখানটা আমরা শোরুম দেখার জন্য যাবো। আমি এখানটা ব্যানিকে একটি ফোন করতেছি। তো কাজ আমি এখানে ব্যানিকে একটি ফোন করেছি, ফোন করে বলেছি কালকে আমি এখানে রেস করার আগে এখানটায় তার সাথে যাবো শোরুম কেনার জন্য। শোরুম কিনবো না, জাস্ট দেখবো, যদি ভালো লাগে তাহলে কিনবো আর কি। ওকে বলেছি তিন চারটা শোরুম যেন সে এখানটায় দেখে রাখে, আমি জাস্ট গিয়ে শোরুমগুলো দেখে আসবো, যদি ভালো লাগে তাহলে আপনাদেরকে বলবো, আপনারা যদি আমাকে বলেন যে শোরুম কেনার জন্য তাহলে আমি এখানটা একটি শোরুম কিনে নেবো। তো আমি এখন যে কাজটি করবো সেটি হচ্ছে এই গাড়ি নিয়ে তাড়াতাড়ি, সরি, এই বাইক নিয়ে তাড়াতাড়ি চলে যাবো লেস্টারের দেওয়ার সেই লোকেশনের মধ্যে। আর তাছাড়া ভাই এই বাইকটিও কিন্তু জাস্ট অসাম লেভেলের। এই বাইকটি ভেবে আমি আগের কোনো একটি পার্টের মধ্যে ইউজ করেছিলাম, মানে লো প্রাইসের মধ্যে এই বাইকটি জাস্ট অসাধারণ একটি বাইক, মানে কি বলবো, আমার কাছে পার্সোনালি এই বাইকটি খুব ভালো লাগে দামের দিক দিয়ে। বাট যদি স্পিড হিসেব করি তাহলে এর থেকে আরও অনেক ভালো বাইক রয়েছে। তো গাইজ, যারা যারা এখনো পর্যন্ত ভিডিওর মধ্যে লাইক করে নাই, প্লিজ ভিডিওতে একটি লাইক করে দিবেন। আর এই ভিডিওর জন্য আমি এম করতেছি 1800 লাইকের। তো সবার কাছে রিকোয়েস্ট থাকবে, প্লিজ সবাই একটি একটি করে লাইক করে ভিডিওর মধ্যে 1800টি লাইক কমপ্লিট করে দিবেন। তো ওকে গাইজ, ফাইনালি আমি এখানটায় লেস্টার দেওয়া সেই লোকেশনের মধ্যে চলে আসছি। বাট হঠাৎ করে এখানটায় বৃষ্টি চলে আসছে, বুঝলাম না কি রে, মানে লস অ্যাঞ্জেলসের ওয়েদার সম্পর্কে আমার কোনো ধারণাই নেই। আবে আবে, ওয়েট ওয়েট ওয়েট, আমি এখানটায় ভুল রাস্তা চলে আসছে, আমাকে এখানটায় পেছন দিয়ে যেতে হতো। আচ্ছা সমস্যা নেই, এখানটা একটি ক্ষেত রয়েছে, আমি ক্ষেতের উপর দিয়ে বাইক চালিয়ে দিচ্ছি, বা এখানটায় কেউ নাই, দেখলে অবশ্যই আমাকে চিল্লাইতো। ওকে, আমি এখানে সামনের দিকে যাই, সামনে এখানটা একটি জায়গা আছে, যে জায়গার মধ্যে এখানটা লেস্টার আমাকে যেতে বলতেছে। আচ্ছা ওয়েট ওয়েট ওয়েট, বা এখানটা ম্যাপের মধ্যে তাকিয়ে এখানটা আমার মনে হচ্ছে এখানটার সামনে একটি ক্রাইম হচ্ছে। ওকে, এখানটা একটি মেয়ের চিৎকার শোনা যাচ্ছে, কি রে। আচ্ছা ওয়েট ওয়েট, আস্তে আস্তে সামনের দিকে যাই। তো কেউ কি এখানটা কোনো ক্রাইম করতেছে? ভালো করে আমাকে দেখতে হবে। ওকে, এখানটা একটি মানুষ হচ্ছে। আবে, দুজন মানুষ মিলে এখানটা একটি মেয়েকে মাটির মধ্যে পুঁতে দিচ্ছে, ভাই তাড়াতাড়ি এগুলোকে মারতে হবে, বেয়াদব। দেখেন একবার, এই নির্জন জায়গার মধ্যে ওরা এখানটা একটি মেয়েকে ধরে এনেছে, অ্যান্ড এনে ওরা এখানটা মাটির মধ্যে মেয়েটিকে পুঁতে দিচ্ছে, জীবিত পুঁতে দিচ্ছে মাটির মধ্যে। ও ভাই, তাড়াতাড়ি এখন এই মেয়েটিকে সেভ করতে হবে। আচ্ছা, আমি এই মেয়েটির হাতের মধ্যে হাত বেঁধে রাখছি, ওরা আমি এই মেয়েটির হাতটা খুলে দিচ্ছি, অ্যান্ড ওকে জিজ্ঞেস করি যে কী কারণে ওরা এখানটা এই মেয়েটিকে ধরে এনেছে। ওকে ওকে, ও আচ্ছা, বুঝতে পারছি, তার মানে এখন এই মেয়েটিকে আমাকে তার বাড়িতে নিয়ে দিয়ে আসতে হবে। আমি যদি আজকে না থাকতাম তাহলে এই মেয়েটির কী অবস্থা হতো? চিন্তা করেন, এই জায়গাটি কিন্তু একদমই নির্জন, এই জায়গার মধ্যে এখানটায় লস অ্যাঞ্জেলসের মানুষগুলো এসে এখানটায় ক্রাইম করে, মানে ওইখান থেকে তারা এই মেয়েটি, আবে আমি এখানটা উঠতে পারতেছি না, ওইখান থেকে তারা এই মেয়েটিকে এখানটায় ধরে আনছে, ধরে এনে এখানটা ওরা এখানটায় এই মেয়েটিকে মাটির মধ্যে পুঁতে দিচ্ছে জ্যান্ত। ও ভাই, কত মারাত্মক হতে পারে এই মানুষগুলো, জাস্ট একবার চিন্তা করে দেখেন। ওকে, আমি এখানটা আমার বাইক নিয়ে মেয়েটিকে তার বাড়িতে নিয়ে দিয়ে আসি। একটু দেরি হচ্ছে, লেসার এখানটা আসতে একটু দেরি করতে পারে, বাট তার আগে এখানটায় মেয়েটিকে আমি একটু হেল্প করি। গাইজ, আমি যদি এই মেয়েটিকে হেল্প করি তাহলে মানে কি বলবো, হতে পারে, এমন হতে পারে ইন ফিউচারে মেয়েটি আমার অনেক কাজে আসতে পারে। সাধারণ মানুষটাকে হেল্প করা আমার অনেক দরকার, যদিও আমি এখানটা চুরিদারি করি, বাট আমি এতটাও খারাপ না ভাই, এই মেয়েটিকে হেল্প করা আমার দরকার। আর এ বকতেছি পিছনে বসে বসে, আমি এখন কথা বলিস না, তাড়াতাড়ি গিয়ে ওকে বাড়িতে দিয়ে আসি। তো ওকে, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানটায় চলে আসছি, অ্যান্ড মেয়েটি বলতেছে আমি যেন ওকে এখানটায় রেখে দিই। আর এই মেয়েটির সাথে কথা বলে আমার যেটি মনে হচ্ছে সেটি হচ্ছে এর বাপের অনেক টাকা পয়সা রয়েছে। ওকে, আমি এখানটায় আবে ভয় পাইস না। তো ভাই, এই মেয়েটির সাথে কথা বলে আমার মনে হচ্ছে এর বাপের অনেক টাকা পয়সা রয়েছে, অ্যান্ড ওর বাপের কিছু শত্রু তাকে এখানটায় ধরে নিয়ে আসছে, অ্যান্ড ধরে নিয়ে এসে এখানটায় তাকে জীবিত পুঁতে দিচ্ছে। চিন্তা করে দেখেন, কত মারাত্মক লেভেলের ক্রিমিনাল হলে তারা এই মেয়েটিকে এখানটায় মাটির মধ্যে জীবিত পুঁতে দিচ্ছে। তো ভাই, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এখানটায় বৃষ্টি থেমে গিয়েছে, তাছাড়া এখানটায় প্রায় বিকাল হয়ে যাচ্ছে, অ্যান্ড আমি এখানে সামনে যাচ্ছি, লেস্টার মেবি এতক্ষণে চলে আসছে, আমি এখানটা অনেক দেরি করে ফেলেছি। একটু দেরি হলেও আমি এখানটায় একজন মানুষের জীবন বাঁচিয়েছি। ওকে, আমি এখানে সামনে যাই, অ্যান্ড কিরে, লাস্টার তো এখানটা এখনও পর্যন্ত আসে নাই। আচ্ছা সমস্যা না, আমি এখানটায় বাইকটিকে পার্ক করি। ওকে, এখানটা কে ফোন করতেছে আমাকে? আননোন নাম্বার থেকে একটি ফোন আসছে। আচ্ছা ওয়েট, একটু রিসিভ করে দেখি তো। ইটস অ্যান্টোনিও বাটিনো। ও আচ্ছা, এটা ওই মেয়েটি যাকে আমি একটু আগে বাঁচিয়েছিলাম। হাউ কুড আই ফরগেট? ওকে, মাই ড্যাড ওয়ান্টেড টু মেক শিওর ইউ ওয়্যার লুকড আফটার। নাও দেয়ারস সাম মানি বিইং ওয়াইড টু ইওর অ্যাকাউন্ট রাইট নাও। ওকে, নাও আই গট টু গেট অফ দ্য লাইন। থ্যাঙ্ক ইউ এগেইন। ও আচ্ছা, এ মেয়েটির বাপ, আবে কিরে, এ মেয়েটির বাপ আমার মানে মোবাইল অ্যাকাউন্টের মধ্যে $60,000 পাঠিয়েছে। ও ভাই,
আমার এখানটায় মানে সিকিউরিটি গার্ডদের 6 মাসের বেতন হয়ে গিয়েছে গাইস, দেখছেন? এই জন্য বলে যে মানুষের উপকার করাটা ভালো। আমি ওই মেয়েটির উপকার করেছি, যার জন্য দেখতে পাচ্ছেন ওই মেয়েটির বাবা আমার অ্যাকাউন্টের মধ্যে $60,000 পাঠিয়েছে। অ্যান্ড এমন হতে পারে ইন ফিউচারে ওই মেয়েটির বাবা আমাকে অনেক হেল্প করতে পারে। আচ্ছা কাজ, আমি এখানটা একটু ওয়েট করি অ্যান্ড দেখি এখানটা ল্যাস্টার আসে কি না। তো কি গাইস, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন প্রায় সন্ধ্যা হয়ে যাবে কাছাকাছি, অ্যান্ড ল্যাস্টার আমাকে ফোন করে চোখ বলতেছে নাকি ও নাকি চলে আসছে, বাট আমি তো ওকে এখনও পর্যন্ত দেখি নাই। ওকে, আমি এখানে সামনের দিকে যাই, আই হোপ এতক্ষণ ল্যাস্টার চলে আসছে। ওকে গাইস, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন ফাইনালি এখানটা ল্যাস্টার চলে আসছে, অ্যান্ড ল্যাস্টার এখানটা একটি সুপার কার এনেছে। ও ভাই, অসাধারণ এই গাড়িটি, ও মাই গড, আমার তো মনে হচ্ছে গাড়িটির স্পিড 500 কিলোমিটার হয়ে যাবে। ওকে, আমি এখানটা ল্যাস্টার সাথে কথা বলি অ্যান্ড ওকে বলি এই গাড়িটি কি সে আমাকে দিবে। তো ভাই, এখানে ল্যাস্টার সাথে কথা হচ্ছে, ভাই ল্যাস্টার বলতেছে এই গাড়িটি সে আমাকে 5 দিনের জন্য দিচ্ছে, অ্যান্ড ও বলতেছে আমি যেন এই গাড়িটি ইউজ করে এখানটা একটি রেস করি অ্যান্ড টাকা ইনকাম করি। তো যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন ল্যাস্টার এখানটায় তার বাইকটি নিয়ে চলে যাচ্ছে। তো আমি এখন যে কাজটি করবো সেটি হচ্ছে এই গাড়িটি নিয়ে চলে যাবো সোজা আমার বাড়িতে, অ্যান্ড ওইখানে গিয়ে পরদিন এখানটা আমরা রেস করবো। আর তাছাড়া সবাই একটু আমাকে কমেন্টে জানিয়ে দেবেন আমি কি এখানটায় শোরুম কিনবো কি না। অ্যান্ড অনেস্টলি বলতে গেলে ভাই, এই গাড়িটি আমার কাছে সত্যিই খুবই অসাধারণ লাগতেছে। আপনাদের কাছে কেমন লাগতেছে আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। কী রে, ল্যাগ করতেছে মনে হচ্ছে হঠাৎ করে আমার। আবে কী রে, ও ভাই আজকে আমার গেম ল্যাগ করতেছে, ও মেবি অনেকক্ষণ ধরে গেম খেলতে দিয়ে জন্য হঠাৎ করে আমার গেম ল্যাগ করতেছে। আর জায়গায় সমস্যা না, আমি এখানে সামনের দিকে যাই। ভাই গাড়িটিকে সত্যিই খুবই অসাধারণ লাগতেছে, আপনাদের কাছে কেমন লাগতেছে প্লিজ আমাকে কমেন্টে জানিয়ে দেবেন। শিট গাইস, যদি এই গাড়িটিকে ল্যাস্টার আমাকে পারমানেন্ট দিয়ে দিত তাহলে কতই না ভালো হতো। ও জাস্ট আমাকে এই গাড়িটি 5 দিনের জন্য দিচ্ছে, অ্যান্ড গাড়িটির স্পিড, ও ভাই, মানে আমি স্পিড দেওয়ার আগে গাড়ির মধ্যে দেখেন এখানটায় 200 কিলোমিটার হয়ে যাচ্ছে। যদি আমি এখানটায় স্পিড দিই অ্যান্ড গাড়ির মধ্যে যদি এখানটায় বুস্ট দিই তাহলে কী অবস্থা হবে। আচ্ছা কাজ, আমি এখানে সামনের দিকে যাই অ্যান্ড যত তাড়াতাড়ি সম্ভব এখানে মাইকেলের বাড়িতে চলে যাই। কে সত্যি বলতে এই মোমেন্টটা এই গাড়িটিকে এত বেশি সুন্দর লাগতেছে যে কী বলবো, আমার তো মন চাইতেছে আজকে আমি এখানটায় থেকেই যাই। ও ভাই, আর গেমটা হঠাৎ জানি কেন জানি একটু ল্যাগ করতেছে। আচ্ছা গাইস, তাড়াতাড়ি এখন আমাকে যেতে হবে লস স্যান্টোসে, অ্যান্ড যত তাড়াতাড়ি লস স্যান্টোসে যেতে পারবো তত তাড়াতাড়ি এখানটা আমার জন্যই ভালো। তো আমি এখান দিয়ে যাচ্ছিলাম অ্যান্ড এমন সময় এখানটা আমার ম্যাপের দিকে চোখ পড়ে, অ্যান্ড দেখতে পারি যে এখানে সামনে আরও একটি ক্রাইম হচ্ছে আমার রাইট সাইডে, মানে এখন লেফট সাইডে, যখন রোড ক্রস করবো তখন রাইট সাইড হবে। ওকে, আমি এখানটায় রোড ক্রস করতেছি, এই যে আমার রাইট সাইডে এখানটা একটি সামনে ক্রাইম হচ্ছে, তাড়াতাড়ি আমাকে ওইখানে যেতে হবে অ্যান্ড দেখতে হবে কী হচ্ছে। গাইস, এই জায়গাগুলো এতটাই নির্জন যে এখানটায় লস স্যান্টোস থেকে মানুষ আসে অ্যান্ড এসে এখানটায় ক্রাইম করে। একবার সামনে যাই। ওকে, আমাকে এখানটায় সামনে গিয়ে রাইট সাইডে যেতে হবে। ওকে গাইস, আমি এখানে রাইট সাইডে যাই অ্যান্ড আই হোপ সামনে এখানটায় আমি, আই হোপ না, এখানে দেখাই যাচ্ছে সামনে এখানটায় একটি ক্রাইম হচ্ছে। একদম আস্তে আস্তে আমাকে যেতে হবে, যদি আমি এখানটায় আওয়াজ করি তাহলে হয়তো বা তারা এখান থেকে পালিয়ে যাবে। আর এই জায়গাটি দেখছেন একবার কত নির্জন অ্যান্ড প্লাস এখানটায় এই গাছগুলো কত বিশাল বিশাল। ও ভাই, সামনে এখানটায় দেখা যাচ্ছে অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে আছে অ্যান্ড এখানটায় গাড়ির হর্ন বাজতেছে, মনে হচ্ছে এখানটায় অ্যাক্সিডেন্ট হয়েছে বা এখানটায় মনে হচ্ছে তারা তারা ফাইট করে এখানটায় মনে করেন সবাই পড়ে আছে। একদম আস্তে আমাকে সামনে যেতে হবে। আবার এমন হতে পারে যে এখানটায় তারা কোনো মানুষকে এখানটায় কিডন্যাপ করে আনছে বা তার গাড়ি চুরি করছে। ওকে কী রে, দেখে তো মনে হচ্ছে ওরা এখানটায় অ্যাক্সিডেন্ট করছে নাকি না। কাজ, আমার মনে হচ্ছে এখানটায় ওরা ওরা ফাইট করে এখানটায় পড়ে আছে। আর যদি এখানটায় যদি অ্যাক্সিডেন্ট করতো তাহলে এখানটায় ম্যাপের মধ্যে গ্রিন দেখা যেত, বাট এখানটায় রেড দেখা যাচ্ছে, তার মানে এরা হচ্ছে ক্রিমিনাল, এদেরকে এখানটা আমাকে মেরে দিতে হবে। অ্যান্ড এক ব্যাট এখানটা অলরেডি মরে গিয়েছেন, সামনে দেখা যাচ্ছে এখানটায় আরও একজন পড়ে আছে, একটু আমি এখানটায় মেরে দেবো। ওকে, একে আমি এখন পাটটা ভেক্টর দিয়ে মেরে দিয়েছি অ্যান্ড সামনে এখানটা আরও একজন আছে। ওকে, এখানটায় এক ব্যাট এখানটায় পড়ে আছে। ওকে, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন সামনে এখানটায় একজন পড়ে আছেন, এখানটায় একটি টাকার ব্যাগ রয়েছে। ও ভাই, এখানটা একটি টাকার ব্যাগ আছে, দেখি কত টাকা রয়েছে এখানটায়। ওকে, ও মাই গড, ব্যাগটা আমি $25,000 পেয়েছি অ্যান্ড এখানটা একজন মানুষ, ওকে ব্যাটা এখানটায় মরে গিয়েছে। ও আচ্ছা, আমি এখানটায় $25,000 পেয়েছি, কিরে আছে শুধুমাত্র আমি এখানটায় টাকাই পাচ্ছি। গাইস, তাড়াতাড়ি এখন আমাকে এখান থেকে ভাগতে হবে, কিছুক্ষণের মধ্যে এখানটায় পুলিশ চলে আসবে। তো আই হোপ আজকের এই ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিবেন। আর যারা যারা এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করা নাই তাহলে প্লিজ অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই এনেবল করে দিবেন। আর এই ভিডিওর জন্য আমি এম করতেছি অনলি 1800টি লাইকের, তো প্লিজ সবাই ভিডিওর মধ্যে লাইক করে 1800টি লাইক কমপ্লিট করে দিবেন। আর যারা যারা এখনো পর্যন্ত আমাকে ইনস্টাগ্রামে ফলো করেন না চাইলে ফলো করে আসতে পারেন, অ্যান্ড যারা যারা আমার সাথে কথা বলতে চান তারা চাইলে আমাদের ডিসকর্ড সার্ভার মধ্যে জয়েন হতে পারেন। ইনস্টাগ্রাম এবং ডিসকর্ডের লিঙ্ক দেওয়া থাকলেও আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে অবশ্যই চেক আউট করে নেবেন। তো যাই হোক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।